আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আমল শিক্ষার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব সোমবারের দিনের কিছু ফজিলতপূর্ণ আমল নিয়ে। সোমবারের দিনের গুরুত্ব, সোমবারের দিনের মাহাত্ম্য অনেক বেশি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে সোমবারের দিন। প্রত্যেক সোমবারে আমাদের আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালন করেছেন। তাকে কেউ জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিউত্তরে বলেন যে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন পাওয়ার নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায়ের জন্য আমি সোমবারের দিন রোজা পালন করি। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন সোমবারের দিন, আমি জন্মগ্রহণ করেছি সোমবারের দিন, এই জন্য আমি রোজা পালন করে থাকি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজা পালন করতেন। এই আমলটি আমরা যদি করতে পারি, আমাদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান ইজ্জত মর্যাদা বাড়িয়ে দেবেন। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের একটি আমল হলো সোমবারের দিন রোজা পালন করা। আর আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রত্যেক সোমবারে উম্মতের আমলসমূহকে পেশ করা হয়ে থাকে। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের, উম্মতে মুহাম্মদ যারা আছে, তাদের আমলসমূহ রাসূলের দরবারে যখন পেশ করা হয়, যাদের আমলসমূহ ভালো, তাদের কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি খুশি হন। পক্ষান্তরে যাদের আমলসমূহ খারাপ, তাদের আমলসমূহ শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজার হন, তার চেহারাটা মলিন হয়ে যায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আমাদের প্রত্যেক সোমবারে রোজা পালন করা উচিত। অবশ্যই এই রোজাটি হলো নফল রোজা, কোনো ব্যক্তি যদি নাও রাখতে পারে গুনাহ হবে না। তবে যারা নিজের মাকসাদ পূরণ করতে চায়, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে চায়, তাদের উচিত হলো রোজা পালনের মাধ্যমে, নফল এবাদত বন্দেগের মাধ্যমে, জিকির আজগার অধিক পরিমাণে করার মাধ্যমে রব্বুল আলামিনের মহাব্বত তার অন্তরে বেশি চলে আসবে, তার এবাদত বন্দেগের মধ্যে ভালো লাগবে। এই সময় যখন সে কোনো কিছু চাবে রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে দিয়ে দিবেন। তাই সোমবারের দিনের আমলসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো রসুলের প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। কোন দরুদ শরীফটা আপনি পাঠ করবেন সে কথা বলার পূর্বে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সোমবারের দিন রোজা পালন করার পর, যখন সারা দিন রোজা রাখার পর আপনি ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে আপনি 100 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। যে দুরুদ শরীফটা নামাজের মধ্যে পড়া হয়, সেই দুরুদ শরীফটা 100 বার পাঠ করার পর আল্লা তিফু 133 বার পাঠ করতে হবে। তাহলে তার কামাই রোজের মধ্যে বরকত হবে এবং কি অভাব অনটন দূর হয়ে যাবে। তার সাধ্য অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে আশা আকাঙ্ক্ষা থাকবে এটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অবশ্যই খুব বেশি রুনাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে, আর দোয়াগুলো হালাল পন্থায় করতে হবে, হারাম কোনো কিছু চাওয়া যাবে না। অবৈধ কোনো কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে যান, বৈধ কোনো কিছু চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। আর কোনটা বান্দার জন্য তার উপকারী সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দিয়ে দেন, যেটা অনুপকারী যেটা দিলে তার ক্ষতি হতে পারে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে একটু বিলম্ব করে দোয়া করে তাড়াহুড়া করা উচিত নয়, তাহলে তার দোয়াকে কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে, হালাল কাপড় পরিচ্ছন্ন, হালাল উপার্জনের কাপড় পরিধান করতে হবে, অনুরূপভাবে তার মাতা পিতার আনুগত্যশীল সন্তান হতে হবে। মাতা পিতার নাফরমান সন্তানের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তাই সোমবারের দিন আমরা যে আমলটি পেলাম সেটা হলো আল লাতিফু 133 বার পাঠ করতে হবে, আর দুরুদে ইব্রাহিম, কোনো ব্যক্তি যদি দুরুদে ইব্রাহিম না পারে
তাহলে সে ছোট্ট একটি দুরূদ শরীফ, সহজ একটি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি 107 বার পাঠ করবে, তিনবার ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর উদ্দেশ্যকে সামনে রাখবে। বিশেষ করে অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন যে আমি বেকার, আমার চাকরি বাকরি হচ্ছে না, কেউ বা আমাদের কাছে এভাবে কমেন্ট করেন যে আমি ঋণগ্রস্ত, আমার ঋণ দূর হচ্ছে না, আমার অভাব অটল দূর হচ্ছে না, আমি সংসার চালাইতে গিয়ে হিমশিম খাচ্ছি। তাই আপনারা এমন কিছু আমল দেন আমাদেরকে যে আমলগুলো করার মাধ্যমে আমাদের অভাব অটল দূর হয়ে যায়, আমাদের মনের পেরেশানি দূর হয়ে যায়। অনেকের আবার এমন কমেন্ট থাকে যে আমার ছেলে মেয়েগুলো কথা শুনতেছে না, আমার ছেলে পড়ালেখা খুবই দুর্বল, তার জন্য কিছু আমল দেন। সব কিছু মিলে আপনি আপনার ছেলের জন্য, মেয়ের জন্য হালাল উপায়ে উপার্জন করার চেষ্টা করুন, এমনকি নিজে এবাদত বন্দির মধ্যে মশগুল হয়ে যান। অত্যন্ত দুঃখজনক বিষয় সেটা হলো আমাদের সমাজের গার্ডিয়ান যারা আছে, মা বাবার যারা আছেন, তারা ছেলে মেয়েদেরকে পড়ার কথা বলে আর ওনারা সন্ধ্যার সময় টেলিভিশন ছেড়ে দিয়ে স্টার জলসা দেখতে থাকে, জি বাংলা এগুলো দেখতে থাকে, আর ছেলে মেয়েদেরকে বলে বাবু তুমি পড়ো। এভাবে ছেলে মেয়েদের পড়ালেখা মনোযোগী আসবে না, সে পড়ালেখা করে উন্নতি হতে পারবে না। আপনি নিজে নামাজের মধ্যে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে অতিরিক্ত দুই রাকাত নফল নামাজ পড়ে ছেলের জন্য মেয়ের জন্য কান্নাকাটি করে দোয়া করুন। কারো স্বামীর কথা কেউ আছে যে স্বামী কথা শুনে না, স্বামীর জন্য দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াকে কবুল করবেন, আপনার নেক মাকসাদকে। দুরুদ শরীফ, দুরুদ শরীফ। আল্লাহুম্মা, আল্লাহুম্মা। সাল্লি আলা, সাল্লি আলা। মুহাম্মাদিন, মুহাম্মাদুন, মুহাম্মাদিন। ওয়া আলা আলি, ওয়া আলা আলি। মুহাম্মাদ, মুহাম্মাদ। কামা সাল্লাইতা, কামা সাল্লাইতা। সোয়াত মোটা হরফ, তাই মোটা করবেন, কামা সাল্লাইতা, কামা সাল্লাইতা। আলা ইব্রাহিমা, বা কলকলা ইব্রাহিমা, ইব্রাহিমা। ওয়া আলা আলি, ওয়া আলা আলি। ইব্রাহিম, ইব্রাহিম। ইন্নাকা, ইন্নাকা। হামিদুম মাজিদ, হামিদুম মাজিদ। আল্লাহুম্মা, বারিক আলা, বারিক আলা। মুহাম্মাদিন, মুহাম্মাদিন। ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারাকতা, কামা বারাকতা। আলা ইব্রাহিমা, وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم. إنك حميد مجيد, إنك حميد مجيد. আজকে আমরা দুরুদ শরীফের মশক করলাম। এই দুরুদের নাম হলো দুরুদে ইব্রাহিম। এই দুরুদ শরীফ নামাজের মধ্যে পড়তে হয়, তাই এই দুরুদ শরীফ অবশ্যই আমরা মুখস্থ করব। শুধু এই দুরুদ শরীফ নয়, আরও ফজিলতপূর্ণ অনেক দুরুদ শরীফ রয়েছে যেগুলো আমরা মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ বলেন। এগুলা মুখস্থ করলে আমরা এই নামাজও পড়তে পারবো, পাশাপাশি দুরুদের আমল করতে পারবো। একবার দুরুদ শরীফ পড়লে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার কোনো ব্যক্তি যদি দুরুদ পড়ে তাহলে তার উপর 10টি রহমত নাজিল হন বলেন সুবহানাল্লাহ। রসুলের প্রতি দুরুদ বেশি পড়বে, রসুলের মহব্বত তার অন্তরের মধ্যে বেশি চলে আসবে। তাই আমরা সকলেই এই দুরুদ শরীফটা বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আমিন।